আসসালামু আলাইকুম মুশফিকা জোহা ফ্রম টেস্টি ফুড বাজেট আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি আর এটা হচ্ছে আমি ভাবছিলাম যে আমি ভিডিওটা করব কি না কারণ ওই দিন আমার প্রচণ্ড অর্ডারের চাপ ছিল তবুও আমি ভাবছি না যেহেতু ব্লুবেরি কেকটা আমার কখনো ভিডিও করা হয়নি আমি ভিডিওটা করে ফেলি এটা হচ্ছে একটা ব্লুবেরি ফ্লেভার ছিল আর এটা অর্ডার করেছে আমার খুব কাছের একটা ছোটো বোন সে সব সময় আমার থেকে কেক নিয়ে থাকে এবং সে হচ্ছে কিছুদিন আগে ওর বার্থডে গিয়েছিল। সে তখন আমাকে বলে আপু আমি খুবই ব্যস্ত ছিলাম নানা কাজে আমি ওর বার্থডের ও কেকের অর্ডারটা নিতে পারতেছিলাম না সে যেদিন বলেছিল তো সে বলছে আপু আমি কি তাহলে তোমার কেক ছাড়া বার্থডে করব তখন এই কথাটা শুনে আমি কিছুক্ষণ চুপ ছিলাম আমি বলতে আপু সরি আমি ইমারজেন্সি না হলে আমি অবশ্যই তোমার কেকের অর্ডার নিতাম তো সে কিছু বলে নাই সে জাস্ট এই কথাটাই বলেছে আপু তোমার কেক ছাড়া কি এবার আমি বার্থডে করব। তো ঠিক একদিন পরেই সে আমাকে আবার নখ দিয়েছে নখ দিয়ে বলেছে যে আপু আজকে আমাকে কেক দিতে পারবা তো আমি বলছি ওকে আমি ওকে আর মানা করিনি তো আমারও সময় ছিল তো আমি ওকে করে দিয়েছিলাম ওর বার্থডে কেকটা ওই কেকটা আমি ভিডিও করতে পারি নাই কারণ আমার যেহেতু খুব ব্যস্ত সময় যাচ্ছে আর সে হচ্ছে কেকটা নিয়েছিল ওর ফ্রে বেস্ট ফ্রেন্ডের জন্য সে একসাথে দুইটা কেক নিয়েছিল দুইটা ফ্লেভারের একটা হচ্ছে পানদান ফ্লেভার আর একটা হচ্ছে ব্লুবেরি ফ্লেভার আর ও বলেছিল যে থিমটা সে দিবে আমি যেন উপরে ব্লুবেরির মতো করে ডেকোরেশন না করি সে থিমটা দিবে তো সে হচ্ছে এই থিমটা দিয়েছিল এবং আমি খুবই টেনশনে ছিলাম আমি এটা করতে পারবো কি না কারণ উপরে এটা পুরোটা ফন্ডেন্টে ছিল তো আমি যাই হোক করেছি সে অনেক পছন্দ করেছে আর এটা ব্লুবেরির মধ্যে এই থিমটা নিয়েছিল ওর বেস্ট ফ্রেন্ডের জন্য তো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে